চট্টগ্রামের সাতকানিয়া আর কেরানীহাটে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। নিউ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম জোন দুই এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 9:30 অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আড়াই ঘন্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি চাইনিজ রেস্টুরেন্ট ও বনফুল অ্যান্ড কোম্পানির শোরুম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।